فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد. طموحي دير شاكر كتري شربتهم ونكتبوا جيتا دير জায়গা মহান রব আলমিন ঠিক করেছেন বাসাবাড়ি এবং নির্দেশ দিয়েছেন ওফি বই অতি কন্যা তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো বিশেষ প্রয়োজনে যে তারা বের হতে পারে এমন কি সংসারের কাজে অংশ নিতে পারে সেটার প্রমাণ আবার সুরা কসাসের তেসুম রায়তে আল্লাহ রব্ব আলমিন বলছেন ওই দুইজন কন্যার কথা যে যারা পানি পান করাতে গিয়েছিল তো সেখানে আবার কারণ দর্শানো আছে যে আবু না সেই খুন কাবির আমরা একে তো পুরুষরা সেখানে আছে পানি পান করাচ্ছে ঘাটে এই জন্যে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারছি না তাইলে পর্দা রক্ষা এটা প্রধান শর্ত আর আরেকটা হলো যে এটার জন্যে যে বৈধতা দেশ এটা হলো একটা ওজোর সেটা কি যে পিতা হলেন অনেক বৃদ্ধ এর অর্থ হলো উনি যদি অপারগ না হতেন বয়সের ভারে তাহলে আমরা বেরিয়ে আসতাম না এবং এই কাজে আমরা অংশ নিতাম না আর এদিকে পর্দার অনুশাসনের সেটাকে করা এই সব যদি নিশ্চিত হয় ঠিক তদ্রুপ আরও কিছু দিক আছে যে পর্দার ব্যাপারে আমি একাংশ শুধু পালন করলেই হবে না সেখানে পুরা সময়টা বাহিরে থাকা অবস্থায় একাকি কোনো পুরুষের সাথে যদি আমার বসতে হয় অথবা একা কোনো পরিবেশে হতে হয় হাদিসে আসছে কোনো পুরুষ এবং করণারী এক হলে একসাথে হলে তৃতীয় জন শয়তান হয়ে যায় তো পুরা সময়টা কীভাবে অতিবাহিত হয় ইসলামের ভিতরে এটা নিশ্চিত হলে তখন বাইরে যাবে এই ধরনের শর্ত সাপেক্ষে এবং চাকরিটাও হালাল হতে হবে এই ধরনের ইসলামী সকল রীতিনীতি মেনে অনুশাসন নিশ্চিত করা যায় যদি তাহলেই কেবল যাবে এই উজোরের ভিত্তিতে তা না হলে তাদের মূল কাজ কিন্তু সেটা নয় এটাই মনে রাখতে হবে